বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছেন যশোরের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক, সাধারণ জনতা ও বিভিন্ন পেশাজীবী মানুষ। রোববার বেলা 11টার দিকে যশোর শহরতলি চাচড়া চেকপোস্ট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের মুজিব সড়ক হয়ে মরিহার মোড়ের এক প্রান্তে অবস্থান নেন তারা। অন্যদিকে বেলা 11টার দিকে যশোর শহরের দরটানা মোড়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 1টার দিকে আইনজীবীদের একটি পক্ষ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে জজ কোর্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে মরিহার মোড়ের অপর প্রান্তে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে অবস্থান করতে দেখা গেছে। এর আগে মরিহার মোড় সংলগ্ন শহরে আরএন রোডে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তদের ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে আরএন রোডের দুই দোকান কর্মচারী আহত হন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।